আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ডেফিনেটলি শেফিং খুলনার সঙ্গে আছেন। অনেকদিন বাদে আমি আবার শেফিং খুলনার পর্দায়। একদমই সময়ের অভাবে হয়ে ওঠে না ভিডিও তৈরি করা, তো মাঝে মাঝে সময় পেলেই ছুটে আসি আপনাদের কাছে। তো আজকে আমরা কি জানবো? আজকে আমরা জানবো যে শেফ কি। আমি একজন শেফ হব, আমি শেফ কি সেটা জানবো না, একদমই হয় না। আসলে আমাদের আইডিয়া যে যে রান্না করে সেই একজন শেফ। আসলে কি ঠিক? বাসায় তো আমার চাচি, আমার কাকি, আমার মা, তারাও রান্না করে, তবে তারা কি একজন শেফ? ডেফিনেটলি না। আসলে শেফ হতে গেলে আপনাকে জানতে হবে কি জানতে হবে। যেমন একজন ক্রিকেটার, ফুটবলার, ডক্টর, ইঞ্জিনিয়ার, তারা তাদের কাজ সম্পর্কে থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল সব ধারণা কিন্তু নিয়ে থাকে। তারা কিন্তু স্টাডি করে তারপর সার্টিফাইড ডক্টর ইঞ্জিনিয়ার হয়। ঠিক শেফ জিনিসটাও এমন। তো আমি কাজ জানলাম, আমি রান্না করতে পারলাম, আমি 6 মাস কাজ করলাম, আমি 10টা ফুড সম্পর্কে, 10টা কুইজিন সম্পর্কে আইডিয়া থাকলো, তাহলে কি আমি শেফ হয়ে গেলাম? কি বলে, আমি শেফ? একদমই না। আপনাকে শেফ হতে গেলে এই বিষয়ে স্টাডি করতে হবে। কোথায় গেলে স্টাডি করবেন, কীভাবে স্টাডি করবেন? আসলে শেফের উপরে, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশনের উপরে আপনার প্রফেশনাল কোর্স রয়েছে, আপনার ডিপ্লোমা রয়েছে, এমনকি বাইরের দেশে গেলে হয়তো আপনি পিএইচডিও করতে পারবেন। তো তখনই আপনি যে সময় আপনি একটা কোর্স করে বেরোবেন, প্রফেশনাল বা আপনি ডিপ্লোমা করে বেরোবেন বা আপনি পিএইচডি করে বেরোবেন, তখনই কিন্তু আপনি একজন সার্টিফাইড শেফ বা এর উপরে কুকিং লেভেল রয়েছে, সেই লেভেলগুলো আপনি দিলেন। তো ব্যাপার হচ্ছে কি, একজন শেফের কী কাজ, কীভাবে শেফ হবেন? তো সার্টিফিকেটের দিকটা তো ওই দিক থেকে গেল, আর তখনই কিন্তু আপনি থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল দুইটাই জানছেন। তারপর একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে, একটা নির্দিষ্ট মানের এক্সপিরিয়েন্স আছে, যেখানে আপনি সেই দিন জব করলে বা এই ফুড নিয়ে গবেষণা বলেন, খাবার নিয়ে বা কাজ করলেন, কাজ করলে কিন্তু আপনার একটা এক্সপিরিয়েন্স আসবে, সেটাও কিন্তু এটার একটা অংশ। তো কথা হচ্ছে কি যে শুধু রাঁধতে জানলে শেফ হয় না, শেফকে অনেক কিছু জানতে হয়। একটা রেস্টুরেন্ট বা একটা হোটেল বা একটা যে কোনো জায়গার একটা কিচেন ওপেন করা থেকে, কিচেনের দ্বার ওপেন করা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত শেফকে জানতে হয়, বুঝতে হয়, কাজ সম্পর্কে আইডিয়া থাকতে হয়। সেটা শুধু প্র্যাকটিক্যালই না, থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল। আপনি যদি থিওরি জানেন, আপনার মাথায় যদি থিওরি থাকে, তবেই কিন্তু আপনি প্র্যাকটিক্যালে যেতে পারবেন। আপনাকে জানতে হবে কুকিং মেথড সম্পর্কে, হাইজিন সম্পর্কে, হেজার্ড সম্পর্কে, আপনি কোন ফ্রিজে কোন ফুডটা রাখবেন, কোন টেম্পারেচারে রান্না করবেন, আপনার কোন টেম্পারেচারে কোন ফুডটা রাখা উচিত, আপনি বিফ রাখবেন কোন টেম্পারেচারে, আপনি সি ফুড রাখবেন কোন টেম্পারেচারে। আসলে এই জিনিসগুলো কিন্তু আপনাকে জানতে হবে। আর কীভাবে জানবেন? আপনি যদি প্র্যাকটিক্যাল, শুধু প্র্যাকটিক্যাল জানেন, রাতে জানেন, এই জানেন, সেই জানেন, আপনি থিওরি জানলেন না, তবে আপনাকে থিওরিটাও জানতে হবে। আপনাকে এর উপরে কোর্স করতে হবে, আপনাকে আপনি ডিপ্লোমা করতে পারেন, এই করতে পারেন, সেই করতে পারেন, অনেক কিছুই আছে এখন বাংলাদেশে ভাই। তবে তাহলেই আপনি একজন পারফেক্ট শেফ হতে পারবেন। যে রান্না করে সে কুক, আর যে একজন পারফেক্ট একটা রেসিপি দেয় বা পারফেক্ট একটা রেসিপি তৈরি করে, সে হচ্ছে একজন শেফ। মনে হয় আমি ঠিক বলছি। আপনি 2 মাস 6 মাস কাজ করে 10টা ফুড তৈরি করতে জানলেন, তো তাহলে আপনি শেফ হয়ে গেলেন? ডেফিনেটলি একদমই না। তো আশা করি আপনারা হয়তো বা ছোট্ট একটা ধারণা পেয়েছেন যে আসলে শেফ জিনিসটা কি, শেফ হতে হলে কি করতে হয়। ভালো থাকেন, সুস্থ থাকেন, শেফিং খুনার সাথে থাকেন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, লাইক কমেন্ট শেয়ার দিয়ে একদম ভরায় ফেলুন।